আজকে আমাদের একজন দর্শক বন্ধু খুব সুন্দর একটা প্রসঙ্গ আলোচনার জন্য বলেছেন। তিনি বলছেন, বাবা মায়ের মৃত্যুর পর পিতা অথবা মাতা গত হয়েছেন, তারপর কোন কাজ বেশি করে করলে সেই বিদেহী পিতা মাতার আত্মা তারা শান্তি পাবেন, বা বলছেন বাবা মায়ের মৃত্যুর পর তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য কোন কাজ বেশি করে করা উচিত। দেখুন, আমাদের জীবনের একটা চির শাশ্বত চাহিদা রয়েছে, সেটা হচ্ছে আনন্দ লাভ। ওই জন্য বলছেন, তিনি সচ্চিদ আনন্দময়, সচ্চিদ আনন্দে তার প্রকাশ, এই আনন্দের মাঝখানেও ঈশ্বরত্বের প্রকাশ হয়ে আছে। খুব ভালো কথা। তো আজকে যিনি বলছেন যে বাবা মায়ের মৃত্যুর পর তাদের শ্রদ্ধার জন্য কি করবেন, আমার মনে হয় বাবা মা প্রণম্য, তারা জীবন্ত গুরু, এসব কথাগুলো শুনেছেন। আজকে বলবো যে তাদের শ্রদ্ধা পালনের জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য কতগুলো কাজ। প্রথম বলি, পিতা বা মাতা গত হলে আমরা তার শ্রাদ্ধ অনুষ্ঠান করি, শ্রাদ্ধের ভোজ খাওয়াই, যা কিছু করেন করেন, প্রত্যেকের সংস্কারে শ্রদ্ধা থাকবে। পরবর্তীতে কি হয়, শ্রাদ্ধ হলো, তারপরে আমরা দেখি কেউ কেউ প্রথম বৎসরে বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান আবার পুনরায় করেন, অনুষ্ঠান করেন, তারপর যত দিন যায় সেই মানুষটার আর কোনো স্মৃতি থাকে না, তাই না? কয়েক বছর পর তো তারিখগুলো ভুলতে শুরু করি যে এই তারিখে তিনি গত হয়েছিলেন। আমার মনে হয় গত হওয়ার দিন নয়, তার জন্মদিনটাকে মনে রাখবেন এবং কি করবেন, একটি নিরন্ন মানুষের মুখে হলেও যেন অন্ন তুলে আমি দিতে পারি। কারণ মানুষের তার এই দেহান্তের পর, তার যে দেহের অন্ত হয়ে গেল, এই দেহের অন্তের পর জানি না তিনি কোথায় গেছেন, সেই অজ্ঞাত লোকে তার চলে যাওয়া, তাহলে সেই এই পঞ্চভূতের শরীরের বিলীন হয়ে যাওয়া, যেখানে একটা দরিদ্র মানুষের, দরিদ্র কথাটা বলা ভুল, নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিয়ে এতটুকু পুণ্যফল তার স্মৃতিতে সেদিন সমর্পণ করবেন। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করে, এটা ঈশ্বরের কাছে অঞ্জলি দিলাম, একটা নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিয়ে ঈশ্বর তাকে অঞ্জলি দিলে কি হয়, আমরা প্রার্থনা করছি ভালো থাকি, আমরা তাকে যেন তিনি ভালো রাখেন, এই প্রার্থনা এটা করুন। আর দ্বিতীয় কথা, আমরা নিজেরা আনন্দে থাকবো, পিতা মাতা গত হয়েছেন যাদেরকে রেখে গেছেন, সন্তান পরিবার, দুই ভাই বোন আরও যাদের রেখে গেছেন পরিবার, তারা সবাই যত আনন্দে থাকবো তারা উপর থেকে তত বেশি খুশি হন। এটা তো শাশ্বত চাহিদা আনন্দে থাকা, সেটা পূরণ হচ্ছে। আর যদি তারা চলে যাওয়ার পর আমরা নিজেরা কুপথে যাই, আমরা বিপথে যাই, আমরা অশান্তি ভোগ করি, দ্বন্দ্ব করি, ঝগড়া করি, তারা কিন্তু চলে গিয়েও শান্তিটা পান না। এখন কি করব নিজের কাছে, আমি দুটো দিকই বললাম, নিজেরা বুঝে সিদ্ধান্ত নেবেন, বিবেচনা বোধ আছে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।